তিস্তার বাঁধ ভাঙ্গন রোধে পদক্ষেপ প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার। প্রশ্নটি করেন মোহাম্মদ রিপন ইসলাম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবউদ্দিন এর জবাব দেন। তিস্তার বাঁধ ভাঙ্গন রোধ এবং অনেক সময় তিস্তা শুকিয়ে যাচ্ছে, সেই বিষয়ে সরকারিভাবে বা আপনার তরফ থেকে কোনো পদক্ষেপ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই পদক্ষেপ আছে। তিস্তা নদীর শাসন ব্যবস্থার জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে শাসন ব্যবস্থা প্রচলিত একটা পদ্ধতি, এই পদ্ধতি এগিয়ে যাচ্ছে, অব্যাহত আছে এখন পর্যন্ত। তবে এরপরেও তিস্তা নদী একটা খরস্রোতা নদী, সবাই জানে, এর ভাঙ্গন রোধ করা বড়ই কষ্টকর। সে তারপর আমরা সেটা চালিয়ে যাচ্ছি এবং বাদ এখনও একটা ডিমলা উপজেলার 5টি ইউনিয়ন তিস্তা নদীর কবলে, সেই কারণের জন্য আমি এটা ভুক্তভোগী ব্যক্তিগতভাবে এ আজকে নয় দীর্ঘদিন ধরে। তো সেখানে তারপর একটা বাঁধ নির্মাণ হচ্ছে, আমার বিশ্বাস যে বাঁধ ভাঙ্গন রোধ করা সম্ভব হবে। আর পানির বিষয়টি এটা জাতীয় বিষয়, এটা একটা আমাদের ন্যাশনালি। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করছেন যে পানি কেউ ধরে রাখতে পারবে না, এক সময় পানি আমাদের কাছে আসবে, আমরা সেই আশায় আছি তিস্তাপাড়ের মানুষ, আর ভাঙন রোধ করার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মোহাম্মদ রাকিবুল ইসলাম।